এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে বড় খবর, ওমিক্রন আটকাতে ফের লকডাউন, বড়সড় সিদ্ধান্ত নিতে পারে দেশ। তো ফের আবারও কোন কোন এলাকাগুলিতে লকডাউন হতে পারে এ বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। করোনার নতুন রূপ ওমিক্রন সারা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এখনও পর্যন্ত এই ভাইরাসটি 77টি দেশে ছড়িয়ে পড়েছে এবং করোনার যে কোনো প্রজাতির চেয়ে খুব দ্রুত হারে মানুষকে সংক্রমিত করছে। বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সমস্ত দেশকে সতর্ক করেছে। ওমিক্রন থামাতে এখনও কার্যকরী নয় টিকা, এমনটাই মনে করছে ওয়াকিবাল মহল। সেই কারণেই ফের লকডাউন আরোপ করার সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। এছাড়াও করোনা পরীক্ষা বাড়িয়ে সংক্রমণকে চিহ্নিত করে শৃঙ্খল ভাঙতে সমস্ত প্রচেষ্টা করছে বিশ্বের একাধিক দেশ, এমনটাই সূত্রের খবর। যেমন নেদারল্যান্ডসের ওমিক্রন এড়াতে ফের সম্পূর্ণ লকডাউনের মধ্যে দিয়ে যেতে পারে বলেই খবর। শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জং। সেই বৈঠকেই তিনি জানিয়েছেন করোনার নতুন প্রজাতি ওমিক্রনের দাপট নিয়ে সরকার রীতিমতো উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলবে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট শনিবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। এই বৈঠকে ওমিক্রনের সংক্রমণ রোখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে লকডাউনের সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ রয়েছে একাধিক মহলে। 2020 লকডাউনের ফলে গোটা বিশ্বের সব ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। নেদারল্যান্ডসে নভেম্বরেই করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভ দেখায় সাধারণ জনগণ। বিক্ষোভ চলাকালীন পুলিশের পাল্টা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তবে করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রথম নয়। এর আগেও জানুয়ারিতেও সম্পূর্ণ লকডাউনের বিরুদ্ধে গর্জে উঠেছিল নেদারল্যান্ডস।